রাজ্যের সর্বশিক্ষা মিশনের অন্তর্গত মিনিস্ট্রিয়াল স্টাফরা জেলা শিক্ষা দপ্তর বিদ্যালয় পরিদর্শক অফিস সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট অফিস বিআরসি প্রভৃতিতে গত কুড়ি বছর ধরে কাজ করে চলছেন নিষ্ঠার সাথে তারা দায়িত্ব পালন করে চলছেন কিন্তু তাদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা অন্যান্য কর্মচারীদের থেকে অনেক কম কারণ আরোপি অনুসারে তাদের বেতন ভাতা প্রদান করা হয়নি এদিন সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে তাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান ও নিয়মিতকরণের দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে পাঁচ দফা দাবি উত্থাপন করেছে অল ত্রিপুরা সমগ্র শিক্ষা মিনিস্ট্রিয়াল স্টাফ অর্গানাইজেশন বুধবার আগরতলা প্রেসটাবে আহত সাংবাদিক সম্মেলনে সংগঠনের এক নেতৃত্ব এই সংবাদ জানান রাজ্য মিশন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিস আইএস অফিস বিআরসি আমরা কর্মরত আছি কিন্তু বা সারা ভারতের বিভিন্ন রাজ্যে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদের অবস্থা ভালো তো অনেক রাজ্যে রেগুলারাইজ করা হয়েছে কিন্তু আমাদের রাজ্যে আমাদের অবস্থা খুবই খারাপ যে আমরা আজকে বিভিন্ন জায়গাতে সারা দিন রাত্রে অফিসে কাজ করার পরেও আমাদের যে বিভিন্ন দাবি দেওয়া সেগুলি পূরণ হচ্ছে না এবং আমাদের যে স্যালারি সেটাও বছরের চারশো পাঁচশো টাকার মতো বৃদ্ধি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা আমাদের পরিবার বর্গ নিয়ে আছে গভীর উৎকণ্ঠায় আছে এবং আগামী দিনে যাতে আমাদের সমস্ত দাবি দেওয়া মানা হয় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করে আমাদের মিনিস্ট্রিয়াল স্টাফ যারা আছে তাদেরকে ভালো একটা অবস্থানে নিয়ে যাওয়া হয় তার জন্য আমরা মূলত পাঁচটি দাবি আপনাদের কাছে রাখছি সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়েছে ধলাই জেলার আমবাসা আইএস এর অধীনে বলরাম স্কুলের সিআরসি তে কর্মরত তাদের এক কর্মীর একটি বিদ্যালয়ে পরিদর্শনে যাওয়ার পথে পথ মর্মান্তিক মৃত্যু হয় মৃতার নাম সংগীতা সিনহা গত বারোই জুলাই এই মর্মান্তিক ঘটনা ঘটে কিন্তু আজ ছয় দিন হয়ে গেলেও রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর থেকে মৃতার পরিবারকে কোনো প্রকার সাহায্য সহযোগিতার করার কথা ঘোষণা করা হয়নি অবিলম্বে মৃতার পরিবারকে দশ লক্ষ টাকা সাহায্য প্রদান এবং পরিবারের একজনকে সরকারি চাকরি প্রদানের জন্য দাবি জানিয়েছে এই সংগঠনটিউজ